ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, হচ্ছে এনএসআই এর যে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে, সো আপনাদের আমরা সেখানে নিয়ে যাচ্ছি। এনএসআই যে অ্যাডমিট কার্ড সেখানে প্রকাশিত, nsi.teletalk.com.bd এইখানে এই ওয়েবসাইটে আমরা সরাসরি চলে যাচ্ছি এবং আপনাদের সেখানে আমরা সেই ওয়েবসাইটটি ঘুরে নিয়ে আসছি। এবং দেখেন প্রাইম মিনিস্টার কার্যালয় যেটা, সেটা এখানে হচ্ছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে উল্লেখ্য এখানে যে যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন আপনার সেই শুধু নাম এবং আপনার রোল নম্বর, মার নাম, বাবার নাম, রোল নম্বর, এই বিষয়গুলো থাকবে। হয়তো বলতে পারেন তাহলে আমার পরীক্ষা কোথায় হবে, পরীক্ষার ডেট কিন্তু এখন পর্যন্ত নির্ধারিত হয়নি, যার কারণে এটা ডেট দেওয়া হয়নি। যখন আপনার রোল নম্বরটা, যখন তারা পরীক্ষার ডেট দিবে তখন তারা জানিয়ে দিবে যে আপনার রোল নম্বরটা কোথায় পড়েছে বা কোন স্কুলে বা কোন কলেজে সেটা পড়বে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ বিসিএসে যেমন সিট প্ল্যান পরে দেওয়া হয় ঠিক এখানেও তেমনি। সো আপনার অ্যাডমিট কার্ড দেখে আপনি হয়তো ভাবতে পারেন যে শুধু রোল নম্বর দিয়েছে, অন্য কিছু দেয়নি, কারণ কী? এটাই হচ্ছে মূল কারণ। আপনার পরীক্ষার ডেট যখন দেওয়া হবে এবং কোথায় আপনার সিট পড়বে পরে সেটা জানিয়ে দেওয়া হবে। সো আপনি আপনার ইউজার আইডি রিকভার করতে পারেন অথবা পাসওয়ার্ড রিকভার করতে পারেন যদি আপনি হারিয়ে ফেলেন। আর হারিয়ে ফেলে এখানে আপনি ইউজার আইডি রিকভার এবং পাসওয়ার্ড রিকভারে অপশনে ক্লিক করলে আপনি সেটা করতে পারবেন। এবং এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট করে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন, পরে এই রোল নম্বর হিসেবে আপনি যখন পরীক্ষার তারিখ দেওয়া হবে এবং কোথায় আপনার সিট পড়বে সেটা আপনি পরে জানতে পারবেন। আর পরে সবগুলো আপডেট তথ্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে সাথেই থাকেন। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করেন। ধন্যবাদ।